বর্ধমান স্টেশনে ভবঘুরেদের খাওয়ালেন সমাজসেবী ইফতেকার আহমেদ। পূর্ব বর্ধমান শহরের আইএনটিটিইউসি এর নেতা ইফতেকার আহমেদের উদ্যোগে বর্ধমান স্টেশনে থাকা দুস্থ মানুষদের, যারা ভবঘুরে স্টেশনে পড়ে থাকে, সেরকম মানুষদের আজ থেকে খাওয়ানো শুরু করলেন সমাজসেবী ইফতেকার আহমেদ। তিনি বলেন, যতদিন লকডাউন চলবে এই রান্না করা খাবার স্টেশন চত্বরে পড়ে থাকা মানুষদের খাইয়ে যাবে। এর আগেও সামাজিক মানুষের জন্য অনেক কাজ করে এসেছেন ইফতেকার আহমেদ বলে জানান। উনি জানিয়েছেন, যবে থেকে লকডাউন শুরু হয়েছে তবে থেকে নানা ধরনের স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এসেছিল। কেউ সকালে, কেউ দুপুরে, কেউ রাতে রান্না করা খাবার বিতরণ করে। কিন্তু এখন লকডাউন শেষের দিকে আর সেরকম স্বেচ্ছাসেবী দেখা যাচ্ছে না। এখন বর্ধমান স্টেশনে যে সমস্ত ভবঘুরে মানুষজন রয়েছে তারা ঠিকমতো খাবার না পাওয়ার এখন এগিয়ে এসেছে বর্ধমান জেলার আইএনটিটিইউসি এর ইফতেকার আহমেদ। উনি জানিয়েছেন, যতদিন লকডাউন চলবে আজ থেকে শুরু হলো খাওয়া দাওয়া। তার জেলা এনটিটিসির পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি, যারা ভবঘুরে যারা আছে স্টেশনে থাকেন, বিভিন্ন প্রান্ত থেকে কিছু লোক আছে যারা এখনও তার নিয়ে জায়গা যেতে পারেনি, তারা এখানে পাশে হোটেলে আছে, ওই সমস্ত লোককে আজ থেকে আমরা তার দুবেলা খাওয়াবো দুপুরে এবং রাতে। কারণ প্রথম দিকে লকডাউনে আমরা দেখেছিলাম বিভিন্ন সংস্থা, বিভিন্ন ক্লাব, তারা এসে খাইয়ে গেছে, ঠিক আছে। কিন্তু আমরা এখানকার লোকাল মানুষ, আমরা জানি, তাই আমরা কিছুদিন অপেক্ষায় ছিলাম। কিন্তু সামনে কিছুদিন থেকে দেখছি তার সংখ্যা কিন্তু কমে গেছে, কারণ লকডাউন দীর্ঘদিন চলছে, সম্ভব না। সেই জন্য আমরা এবার আমরা জেলা এনটিটির পক্ষ থেকে আমরা সম্পূর্ণ ভাব নিয়েছি। আমাদের এখানে উপস্থিত মাননীয় প্রধানরা আছেন, আমাদের এক্স কাউন্সিলর কাউন্সিলর সাবর্জন ভাই আছেন, আমরা সকলে মিলে আমরা ঠিক করেছি যে যতদিন লকডাউন থাকবে আমাদের যে করা কাউন্সিলর ক্যাবরা আছেন এবং মাননীয় আমাদের নেতা খোকন দাস সব ঠিক করেছি যে জেলা এনটিটির ব্যানারে এটা অনন্ত কাল পর্যন্ত যতদিন লকডাউন থাকবে আমরা দুবেলা করে এখানে খাওয়াটা আমরা দেবো। বর্ধমান জেলা পূর্বের আইএনটিটিইউসির উদ্যোগে আজকের থেকে আমাদের এই স্টেশনের এখানে খাওয়ানো শুরু করলেন আমাদের দলের আইএনটিটিইউসির সভাপতি ইফতেকার আহমেদ পাপু ভাই। আজকের থেকে শুরু হলো, আমি এসেছি, আমাদের সাহাবুদ্দিন খান পাপু ভাই আছে, সবাই মিলে এসেছি। এখন দুদিন ধরে চলবে এখানে খাওয়ানো, সকালে খাওয়াচ্ছে, রাতেও খাওয়াবে। বিভিন্ন মানুষকে বিভিন্নভাবেই আমাদের দলের পক্ষ থেকে সমস্ত জায়গায় সহযোগিতা করা হচ্ছে। কদিন আগেও চাল ঠাল বিভিন্ন কিছু আমাদের আইএনটিটিইউসির পক্ষ থেকে দেওয়া হয়েছে। আজ থেকে আবার এই খাবারটা এখানে নতুন করে চালু হলো, এখন চলবে অনেকদিন লকডাউন যথাযথ এখানে খাবার দুবেলা মানুষের এখানে খেতে পারে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারি রিপোর্ট, টাইমস বাংলা।